সুপ্রিয় দর্শক, ট্রাভেলার এসবির একটি নতুন পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম। ঘুরতে ঘুরতে আজ আমরা আবার চলে এসেছি লালন শাহের মাজারে। আর আজকে এখানে কেন এসেছি তার তো অবশ্যই কারণ আছে, আর সেই কারণ জানতে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আমরা লালন মাজারে এসেছি লালন মেলার পূর্ব প্রস্তুতি দেখাতে। লালন মেলা আগামী 8ই মার্চ 2020 তারিখ থেকে শুরু হবে। এটা 3 দিন ব্যাপী হবে, অর্থাৎ 8, 9, 10 এই 3 দিন ব্যাপী এখানে লালন মেলা হবে। আপনারা যারা যারা লালন মেলাতে চলে আসতে চান, তারা যে কোনো স্থান থেকে বাসে চলে আসুন কুষ্টিয়া জেলাতে, কুষ্টিয়া বাস টার্মিনালে, আর তারপর যে কোনো অটো, রিক্সা বা ভ্যান, তাতে করে লালন শাহের মাজার যাবো বললেই তারা নিয়ে যাবে। সবার সুস্থ সুন্দর জীবনের ধারায় আবু ভাই কুন্তি মালাই আপনার পরিবারের সবার জীবন ভালোবাসার সঙ্গী এই কামনায় ভালোবাসার কাছে মানে উপস্থাপনা সহ প্রচারের জন্য ঘাটাতি নয়, সময় খরচ খুবই কম। কুষ্টিয়াতে বিজ্ঞাপন কণ্ঠশিল্পী মোহাম্মদ সোহেল, মোবাইল ফোন 01717917142। আপনার যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন সোহেল মোবাইলে। যোগাযোগ করবেন থানার মেরে, ওই দেখুন থানার মেরে।
থেকে আবুল ভাইয়ের পক্ষ থেকে। সারা বাংলাদেশের গান শুনলাম আনাসুল ক্লাসের তিন দিনব্যাপী এই মেলাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই চলে আসেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমরা আছি, আজকে পূর্ব প্রস্তুতি দেখাচ্ছি, পরবর্তীতে লালন মেলার দিনও আমরা আপনাদেরকে দেখাবো ভিডিও করে। আর তার জন্য যেটা করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে হবে। খাঁচার ভিতর অচিন পাখি কম আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কম।